শুভ অপরাহ্ন সম্মানিত সচিব মহোদয়, উনি আমার আগেরও সচিব ছিলেন, এই জন্য উনি আমার খুব প্রিয় একজন মানুষ। আমার কলিগ আছেন এখানে, সুশান্ত আছে, হারুন ভাই আছে, এবং এডিএন এর কর্মকর্তাবৃন্দ, এমডি, চেয়ারম্যান এবং সেই সাথে অ্যাপটেকের যারা আছেন, সামনে উপস্থিত সব ছোট ছোট ভাই বোনেরা, আমি শুধু খালি দুটো কথা বলবো, বেশি কিছু বলতে চাচ্ছি না, কারণ এখন সময় অনেকটা অতিক্রান্ত হয়ে গেছে, কারোরই ভালো লাগবে না বক্তৃতা শুনতে। সেটা হচ্ছে, যেটা সমাজকে যদি পাল্টে দিতে হয় তাহলে অবশ্যই তার শিক্ষা ব্যবস্থাকে পাল্টে দিতে হবে, তাহলে এটা সমাজ পাল্টানো সম্ভব। যদি এখন একটু করা যায়, যে আমরা যদি বিশ্বাস করি যে আমরা এখন শ্রমনির্ভর সমাজ না, আমরা এখন মেধা নির্ভর, কাজে মেধাকে যদি জাগ্রত করতে হয় তাহলে স্কিল ডেভেলপমেন্ট অথবা সেই সাথে মানব সম্পদের উন্নয়ন ঘটাতে হবে। আমি শুধুমাত্র এসেছি এটা জানার জন্য যে আসলে এডিএন অ্যাপটেক কী করে, তার মানে আমি নিজেও কিন্তু এখানে একজন লার্নার, নট টিচার, নট আমি কোনো স্পিকার। আমি জানি যে প্রতি মুহূর্তেই শেখার মতো জিনিস আছে, যেমন আমি, আমার কাছে এত স্পষ্ট ছিল না যে এডিএন আলাদা করে অ্যাপটেকের সাথে মিলে একটা ট্রেনিং কোর্স করাচ্ছে বা চারটা বিষয়ে তারা প্রশিক্ষণ দেবে যারা পরবর্তীতে কাজ পাওয়া উপযোগী হবে। আমি শুধু খালি এই মেসেজটুকু দেওয়ার জন্য আসছি যে আমার হাইটেক পার্ক অথরিটি থেকেও আমাদের প্রজেক্ট আছে, দুটো বড় বড় প্রজেক্ট আছে, ইটস ফর ইউ, অনলি ফর ইউ। সেই প্রজেক্ট দুটোর একটা হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টার, শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার, এটা আমাদের উপদেষ্টা মহোদয়ের ব্রেন চাইল্ড। তার কথা হলো, যারা ম্যাট্রিক পাস করেছে বা ইন্টারমিডিয়েট পাস করেছে, গ্রামে গঞ্জে আছে, কাজ পাচ্ছে না, তাদের জন্য তাদের উপযোগী করে কোর্স কারিকুলাম তৈরি করতে হবে, যাতে করে তারা সেখানে কাজ করে, সেই এলাকায় কাজ করে, সেই এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসা অথবা অন্যান্য জায়গাতে কাজ পাবে। তাদেরকে সেই উপযোগী করে আমরা কোর্স কারিকুলাম তৈরি করেছি। তার মধ্যে যেমন আছে সেই মানে সেই ই কমার্স আছে, আছে হলো কি ট্রাভেল শুটিং আছে, গ্রাফিক ডিজাইন আছে, এই ধরনের ছোটো ছোটো ট্রেনিংগুলো যেটা তারা ওখানে বসে কাজ করে এটা শিখে তারা সেখানে সেটাকে কাজে লাগাতে পারবে। সম্পূর্ণ ট্রেনিংটা ফ্রি, আমরা সরকার থেকে যেটা দিচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী যে প্রজেক্টগুলো অনুমোদন করেন, এটা আমরা ফ্রি অফ কস্ট দেব। এরপরে হাই লেভেলে যারা ইউনিভার্সিটি লেভেলের আছে বা কলেজ লেভেলে আছে বা যারা গ্রাজুয়েশন করেছে, তাদের জন্য আমার আছে আইটি ট্রেনিং পার্ক, মানে 12টা জায়গাতে আমরা 12টা পার্ক করব, সেখানে 30,000 জন যুবক যুবতী ট্রেনিং পাবে। আমার এই মেসেজটাই শুধু দেওয়ার ছিল। সেখানে আমরা হাই এন্ডেড, যেটা অগমেটিক রিয়েলিটি বা ভার্চুয়াল রিয়েলিটি, আইওটি, তারপর হলো কি সিক্স সিগমা গ্রিন বেল্ট আর ব্ল্যাক বেল্ট, এরসব বড় বড় লিনাক্স, এত সব ট্রেনিংয়ের কিছুই আমি কিন্তু বুঝি টুঝি না আর কি, কিন্তু আমি হাইটেক পার্কের ম্যানেজমেন্টটা বুঝি। আমি বুঝি তরুণ সমাজকে যদি না এগিয়ে নেওয়া যায়, কখনোই একটা দেশ এগিয়ে যেতে পারবে না। আমরা ডিজিটাল বাংলাদেশ করতে চাইলে আমাদের এই তরুণ প্রজন্মকেই সবচেয়ে আগে এগিয়ে আসতে হবে। আমরা তো এখন বার্ধক্যের পর্যায়ে চলে আসছি। আজ সকালে আমার শুধু ছেলের কথাটা, দেশে জার্মানিতে পড়াশোনা করে, সে আমাকে বলে, মা তোমরা কি অটো সার্চ এই ট্রেনিংটা করাও? অটো সার্চ কি? আমি তো বুঝি টুঝি না। তাহলে এটা ট্রেনিংটা কেমন? বলে যে এটা একটা সফটওয়্যার যেটা জার্মানিতে খুব চলছে এখন, সেটা করলে পরে ছেলেমেয়েরা বা যারা শিখবে এটা, তারা কি করতে পারবে, তারা গাড়ির সমস্ত ডিজাইনটা তৈরি করতে পারবে, গাড়ির বিভিন্ন পার্টসের ডিজাইন আলাদা আলাদা তৈরি করবে, এবং তাদের গাড়ির কোম্পানির সাথে যখন তাদের একটা সংযোগ থাকবে, তারা সেখানে বসে কাজ করে ঘরে বসে আর্ন করতে পারবে। এবং হাই এন্ডেড ট্রেনিং এটা, যেটা এখন সারা বিশ্বের সকল ডেভেলপ কান্ট্রিতে চলছে। তো এই যে জিনিসগুলো জানার আছে, এখন তোমাদের কাছ থেকে কিন্তু জানি, তোমাদের বয়সী আমার ছেলে, তার কাছ থেকে আজকে সকালে এটা শিখলাম। তো এই যে নতুন নতুন জিনিসগুলো শেখা হচ্ছে, এই ট্রেনিংগুলো আমরা দিতে চাই। তোমরা যদি সবাই রাজি থাকো, তোমাদের কি প্রয়োজন কোর্স কারিকুলাম কেবল আমরা তৈরি করছি 30,000 জনের জন্য, আর যেটা লো এন্ডের যেটা সেটা 17,000, ওটা কোর্স কারিকুলাম তৈরি করা হয়ে গেছে। 30,000 জন্য যেটা করব, এটা আমরা করব, আমাদের এখানে বেশ কয়েকটি ইউনিভার্সিটির প্রফেসর স্যাররা আছেন, আমি এটা মানে মাথার মধ্যে নোট করে নিচ্ছি যে আমরা খুব অচিরেই একটা ওয়ার্কশপ করব, সেখানে তারা থাকবেন। তারা তোমাদের যে প্রয়োজন, সেই প্রয়োজনটা আমাদের চাইতে অনেক বেশি ভালো বোঝেন, তারা সেই প্রয়োজনটা আমাদেরকে জানাবেন, আমরা কোর্স কারিকুলাম সেভাবেই করব। কারণ আমি জানি, আমি বুঝি, আমি এটুকু বিশ্বাস করি
যে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমার এই ছোটো ছোটো ভাই বোনরা যা করতে পারবে তা হবে আমাদের দেশের জন্য প্রত্যেকে একজন একজন করে মাইল ফলক, প্রত্যেকে যে আর্ন করবে তা দিয়ে আমাদের রেভিনিউ ইনকাম বাড়বে। তা আমি তোমাদের সকলের আগামী দিনে অত্যন্ত সুন্দর ভবিষ্যতের প্রত্যাশা করে আমি তপনদাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু আমি এখানে এসে অনেক কিছু শিখলাম, আমার নিজেও অনেক কিছু শেখা হলো, এবং আরও সকলে আমার শ্রদ্ধেয় যে সচিব মহোদয় আসছেন তাকেও আমার আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে, এবং সেই সাথে তোমরা সবাই ট্রেনিং করতে রাজি, সবাই যোগাযোগ রাখবে হাইটেক পার্ক অথরিটির সাথে, ঠিক আছে? তোমাদের সকলে ভালো হোক, সালাম আলাইকুম, এবং সকলকে অনেক অনেক শুভেচ্ছা।